আমাদের কাছে খবর এসেছিল যে এরকম অমৃতনগরে 4 নম্বর কুলিয়ারি এলাকাতে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। সেই বেসিসে আমরা এখানে ইন্সপেকশন করে গেলাম, বিডিও অফিস থেকে এসেছি, আমি এসেছি, আমি বিডিও রানীগঞ্জ, আর আমাদের আইডিও সাহেব এসছেন। হ্যাঁ, তো এটা সাধারণত হয়ে থাকে, জল পড়লে এটা ধোঁয়াটা বেরোয় আর কি। এই ধস দেখা গেছে পাশেই, ধরুন আপনার একটা বারুদ ঘরও রয়েছে, কি মনে করছেন ভয় আতঙ্ক রয়েছে? না, এটা নিয়ে আমরা ইসিএল এর কাছে এজেন্টকে চিঠি করছি এবং একটা ইন্সপেকশন রিপোর্ট, তাই তো? এটা ইন্সপেকশন রিপোর্ট চাওয়া হয়েছে। ওখানে নতুন করে কিছু নামেনি, এগুলো বহু পুরনো মাইন্স চালানো আছে, জায়গাটা আমাদের ঘেরা আছে, আর যা কিছু সতর্ক বাণী এবং বোর্ড সমস্ত লাগানো আছে, আর এই মুহূর্তে তাতে মাইন্স বা আশেপাশে জায়গার কিছু হওয়ার এই মুহূর্তে সম্ভাবনা নেই, বাকি আমরা বিষয়টা দেখছি। আমরা দেখি পাশে ম্যাগাজিন ঘরও আছে, আর এর চেয়ে আমরা বিষয়টা নিয়ে দেখছি আর কি, যা কিছু করার আমরা ইন্সপেকশন করাচ্ছি।